ওকে, আজকের ভিডিওতে আমরা শিখবো যে কীভাবে আমরা ঘরে বসে থেকে জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে 30 টাকা কীভাবে আর্ন করবো। তাও 15 থেকে 20 মিনিট লাগবে না, জাস্ট আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরেই আপনার এখানে 35 টাকা পেয়ে যাবেন। তো 35 টাকা পাওয়ার জন্য আপনার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। তো ডিসক্রিপশনে দেওয়া রয়েছে একটা লিঙ্ক, সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে একটা ক্যাম্পেনের মধ্যে চলে আসবেন, অর্থাৎ একটা ওয়েব পেজে আপনারা রিডাইরেক্ট হয়ে যাবেন। এই হচ্ছে ওয়েব পেজটা। তো এই ওয়েব পেজের লিঙ্কটা রয়েছে ডিসক্রিপশানে। তো সেখান থেকে আপনাকে কী করতে হবে, লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পেটিএম নাম্বারটা এন্টার করতে হবে। তো চলুন আমি আমার ফটাফট পেটিএম নাম্বারটা এন্টার করে দিই। এন্টার করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট করে দেওয়ার পর আপনাদের রিডাইরেক্ট করবে একটা গুগল পেজে। এটা হচ্ছে সেই অ্যাপটার নাম যে অ্যাপটা আপনাদের ইনস্টল করতে হবে। তো এই অ্যাপটা যদি আপনাদের ফোনে অলরেডি থেকে থাকে তো অ্যাপটাকে আনইনস্টল করে দিন। আনইনস্টল করে দেওয়ার পর ইনস্টল করে দেবেন। আর যাদের কাছে অলরেডি অ্যাপটা নেই তো তারা কী করবে, তারা জাস্ট সিম্পলি ইনস্টল অপশানে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করে নেবে। তো অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা অ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সিম্পলি এটাকে স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পর তো অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন লেটস গোর একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন সিম্পলি। তারপর এখানে দেখতে পাবেন নো অ্যাকাউন্ট ক্রিয়েট অন হেয়ার। তো এই অপশনটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের কী করতে হবে, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এবং রেফারেল কোড। আপনারা রেফারেল কোড চাইলে অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমার রেফারেল কোডটা রয়েছে, আপনারা চাইলে আমার রেফারেল কোড ইউজ করতে পারেন কিংবা অন্য কোনো বন্ধুর রেফারেল কোড ইউজ করতে পারেন কিংবা নাও করতে পারেন। তারপর কী করতে হবে, এখানে 4টে ডিজিটের পিন সেট করতে হবে। পিনটাকে কনফার্ম করার জন্য এখানে কী করতে হবে, আরেকবার ওই পিনটাকেই, ওই 4টে পিনকেই এখানে দিয়ে দিতে হবে। 4 ডিজিটের পিনটাকে এখানে আরেকবার এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর এখানে যে কটা টিক নেই বক্সে, সে কটা বক্সে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে সেভ করে দেবেন। তারপর এখানে দেখুন লেখা রয়েছে আপনাদের ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে, প্লাস আপনাদের মোবাইল একটা ভেরিফিকেশন কোড যাবে। তো দুটো কোড এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন এরকম কংগ্রাচুলেশন একটা নোটিফিকেশন চলে আসবে। তো এটাকে সিম্পলি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে কী করতে হবে, আপনাদের এখানে মোবাইল নাম্বার আবার অ্যাড করতে হবে। তারপর মোবাইল নাম্বার অ্যাড করে দেওয়ার পর এখানে কী করতে হবে, প্রসিড সিকিউরিটি অপশানে ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদের যে 4টে পিন সেট করেছেন সেই 4টে পিন এখানে এন্টার করে দেবেন এবং আপনাদের ফোনে তার আগে একটা ওটিপি আসবে। ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি আসবে, ওটিপিটাকেও ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে চলে আসার পর এখানে কী করতে হবে, আপনাদের জাস্ট সিম্পলি যে পিনটা আপনারা দিয়েছেন, 4টে পিন সেট করেছিলেন, সেই 4 নম্বরের পিনটা দিয়ে এখানে আপনারা ডাইরেক্ট রাইটের অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা কী করবেন, এখানে জাস্ট সিম্পলি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন। তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য কী করছি, ওকের অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে টাচ সেন্সারের অপশানে আপনাদের কী করতে হবে, যেখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দেন ফোনের অপশানে, ফোনের যেখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দেন সেখানে আপনাদের জাস্ট ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আপনারা এই অ্যাপটার মধ্যে সিম্পলি লগ ইন হয়ে যাবেন। তো এবার দেখুন আমি আমার পেটিএমটাকে ওপেন করছি। ওপেন করার পর আপনারা দেখতে পাবেন আমরা সিম্পলি 1 টাকা এখানে পেয়ে গেছি। আপনারা শুধু 1 টাকা পাবেন না, 35 টাকাও পাবেন, সেটাও আমি বলবো কীভাবে পাবেন। তো এখানে দেখুন আমি 1 টাকা পেয়ে গেছি কোথা থেকে, ক্যাশওয়ালা.ইন থেকে 12:54 আমরা পেয়ে গেছি ক্যাশব্যাকটা। তো আপনারাও পেয়ে যাবেন যখন আপনারা অ্যাপের মধ্যে সাকসেসফুলি লগ ইন করে নেবেন, অর্থাৎ সাইন আপ করে নেবেন। তো চলুন এবার বলি এখান থেকে আপনারা কী করে 35 রুপিস পাবেন। তো আপনাদের তার জন্য কী করতে হবে, এই আইকনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কী করতে হবে, ভেরিফাই আইডেন্টি এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করে আপনাদের KYCটা কমপ্লিট করতে হবে। তো KYC কমপ্লিট করার জন্য এখানে দেখুন লেখা রয়েছে ন্যাশনালিটি, এখান থেকে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর সার্চ করবেন ইন্ডিয়া, তো ইন্ডিয়ার অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে রেসিডেন্সি, তো রেসিডেন্সির অপশানেও ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ইন্ডিয়া সার্চ করবেন, তো ইন্ডিয়ার অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে টিক করে দেবো। টিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউর অপশানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন লেখা হচ্ছে আইডি ডকুমেন্ট। আইডি ডকুমেন্টে আপনাদের কী করতে হবে, এখানে আপনাদের জাস্ট প্যান কার্ড দিতে হবে এবং অ্যাড্রেস প্রুফে আধার কার্ডের ফটো দিতে হবে। তো এগুলো দেওয়ার জন্য কন্টিনিউর অপশানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে সিলেক্ট ডকুমেন্টের অপশানে ক্লিক করে আপনারা প্যান কার্ডের ফটোটা এখানে দিতে পারেন এবং এরকমভাবে সিম্পলি অ্যাড্রেস প্রুফও দিয়ে দেবেন এবং ডিক্লারেশন অপশানে যখন আসবে তখন আপনারা এখানে ডিক্লারেশনটাও দিয়ে দিতে পারবেন, এখানে টিক করতে হবে জাস্ট। তো এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার পর আপনাদের জাস্ট 15 মিনিট ওয়েট করতে হবে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার জন্য। তো অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার পরই আপনারা টাকাটা পেয়ে যাবেন। তো গাইজ যাদের ডাউট হচ্ছে যে ডিক্লারেশনে কী করবো, তো তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। তারা এখানে স্যালারি অ্যান্ড ওয়েজের অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সিলেক্ট অকুপেশন অপশানে ক্লিক করে দেওয়ার পর স্টুডেন্টের অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন।
তো আরেকবার বলে দিই আপনাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আইডি ডকুমেন্টে গিয়ে আপনাদের প্রথমে প্যান কার্ডের ফটোটা সিলেক্ট করে নিতে হবে। প্যান কার্ডের ফটোটা আপলোড করে দেবেন, আপলোড করে দেওয়ার পর অ্যাড্রেস প্রুফে আপনাদের কী করতে হবে, আধার কার্ডের ফটোটা আপলোড করে দিতে হবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। তারপর এখানে ডিক্লারেশনের অপশন আসবে, তারপর এখানে আপনার স্যালারি সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দেওয়ার পর এখানে স্টুডেন্ট সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখে দেবে আপডেট সাকসেসফুল, তারপর এখানে ওকের অপশনে ক্লিক করতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর আপনাদের 10-15 মিনিট জাস্ট ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনাদের পেটিএম ওয়ালেটে আপনাদের টাকাটা ঢুকে যাবে। তো আমিও আমার পেটিএম ওয়ালেট খুলে দেখাবো, জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করে নিই। ওয়েট করে নেওয়ার পর তো চলুন, 15-20 মিনিট হয়ে গেছে আমার। তো এইবার আমি দেখাবো আমার পেটিএম ওয়ালেটে টাকাটা ঢুকেছে কিনা। তো এই দেখুন আমার পেটিএম ওয়ালেট, এখানে দেখুন আমি ক্যাশব্যাক পেয়ে গেছি কত, 35 টাকা। আমি 35 টাকা পেয়ে গেছি কোথা থেকে, ক্যাশওয়ালা.ইনের তরফ থেকে আমি 35 টাকা পেয়ে গেছি। তো আগে পেয়েছিলাম 1 টাকা, আর এখন পেয়েছি 35 টাকা, তো টোটাল হলো 36 টাকা। তো এই ভিডিওটা সবাই তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরকেও আর্নিং করতে সাহায্য করো। তো এখানে 35 টাকা অ্যামাউন্টটা কিছু কম না, এখানে অ্যামাউন্টটা যথেষ্ট ভালো রয়েছে। তো এইভাবে আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন। তো ভিডিওটা ভালো লাগলে করে দিন লাইক এবং চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব, বলতে পারেন আমি আমার চ্যানেলটাকে আরও কীভাবে ইম্প্রুভ করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।